ঈদুল আজহা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এবং সারা বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে পশু কোরবানি করার যে প্রথা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উৎসবের সহিত মুসলমানরা পালন করে থাকে। বাংলাদেশেও আমরা 90% মুসলমান, তো এদেশেও প্রচুর পশু কোরবানি করা হয়। প্রতি বছরে পশু কোরবানির পরিপ্রেক্ষিতে অনেকগুলো পশু বর্জ্য এবং পশু কেনাবেচা, পশুর হাট বসানো ইত্যাদি বিষয় নিয়ে যাতে নাকি সব কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় সেজন্য রাষ্ট্রের পক্ষ থেকে আমরা স্ব দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ জনগণের প্রতি, এবং সেই হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবারও পশুর হাট নিয়ে আমাদের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া দরকার এবং কি কি নির্দেশনা দেওয়া দরকার, কি কি দায়িত্ব পালন করা দরকার সেটা নিয়ে আজকে আজকের সভাটি অনুষ্ঠিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এরকম সভা করা হয়েছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে গতকাল, সে কমিটির আমি একজন সদস্য হিসাবে আমি উপস্থিত ছিলাম। সেখানেও আইন শৃঙ্খলা জনিত যাতে নাকি কোনো রকম জটিলতা কোথায় সৃষ্টি না হয় সেজন্য এই বিষয়টি সেখানেও আলোচনা হয়েছে। তো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় যেহেতু সিটি কর্পোরেশনগুলো স্থানীয় সরকারের অধীনস্থ এবং সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, তো স্বাভাবিকভাবে এই মন্ত্রণালয়ের এর সাথে সম্পৃক্ততা দায়িত্ব পালনের জন্য অনেক বেশি দায়বদ্ধতা আছে। তো সে দায়বদ্ধতার কারণে আজকে আমরা বিস্তারিত আলোচনা করে আমাদের অন্যান্য মন্ত্রণালয় যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলোর সাথে আমরা সমন্বিতভাবে কীভাবে কাজ করা যায় যাতে নাকি আমাদের মানুষরা নির্বিঘ্নে পশুর হাট বসানো এবং পশু কেনাবেচা করা এবং কোরবানি করা, কোরবানির পরে বিশেষ করে বর্জ্য যাতে নাকি এবং পশুর চামড়া যাতে নাকি যে বিক্রি করা অথবা যে ব্যবস্থাপনা নিয়ে আসা সেটার জন্য যেন করা হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সুপারিশ নির্দেশনা আমরা দিয়েছি। তো সেটা আমরা অন্যান্য বছরও যেমন দিয়েছি এই বছরও দেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের মসজিদ ইমাম সাহেবদেরকে যাতে নাকি তারা প্রতি শুক্রবার এখন থেকে ওনারা যেন নাকি সকল মুসলিয়ানদেরকে উদ্দেশ্যে এই ব্যাপারে একটু বলে দেন যে কীভাবে কোরবানি করবেন, কোরবানি করার জন্য যাতে সঠিকভাবে করে ইমাম সাহেবদের তালিকা করা এবং কোরবানি করার পরে সেখানের মধ্যে বর্জ্যগুলো যেন নাকি এমনভাবে তারা সংরক্ষণ করেন, শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে হবে না, সারা বাংলাদেশে করতে হবে, গ্রামগঞ্জে করতে হবে। তো এই সমস্ত ব্যাপারে সুনির্দিষ্ট সবগুলোই বিস্তারিত আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিপত্রের মাধ্যম দিয়ে। এটা আমরা সারা বাংলাদেশে আজকেই আমরা এসে পরিপত্র আজকে না হলেও কালকে আমরা জারি করে দেবো।